অভিনেত্রী তাসনিয়া ফারিদ। আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন, এরপর বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। 2022 সালে তিনি লেডিস অ্যান্ড জেন্টলম্যানে অভিনয়ের জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদীয়মান নারী অভিনয় শিল্পী বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিথির অশোক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এবার ওয়েব ফিল্ম নিকষে অভিনয়ের জন্য ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেলেন এই অভিনেত্রী। এই সুখবরটি তাসনিয়া ফারিন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করলেন। সেখানে ক্যাপশনে ফারিন লিখেছেন, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের পাশাপাশি নিউ ইয়র্কের কমিউনিটি সর্বদা আমাদের স্বাগত জানানোর জন্য এবং আমাদের কাজের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ আলমগীর খান আলম ভাইকে, তিনি আমাদের চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের প্রতি অটল প্রতিশ্রুতি রেখেছেন। সেই পোস্টে অনুরাগীরা ফারিনকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনার জন্য দোয়া রইল। আমাদের চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের জন্য এটা এক স্বীকৃতি এবং সমর্থন। আসুন একে অপরের অর্জনগুলো উদযাপন করতে থাকি।